আসসালামু আলাইকুম দর্শক, আমরা এই মুহূর্তে আছি রাজধানী ঢাকার কালশী রোডে মিরপুর 11। আমরা এখানে সন্ধ্যাবেলার ইলিশ বাজার আমরা একটু দেখব কেজি কত চলে। ৫.৫০ এবং ৬০০ দুইটা সাইজের দাম দুই রকম। কোনটা কত চলে ভাইয়া? ৬০০ গ্রামের সাইজ। আর বড়টা কত চলে? এক কেজি সাইজ না, এক কেজি না, এক কেজি ওই যে ওদিকে আছে, এক কেজি, দেড় কেজি, দুই কেজি। আচ্ছা, ওই যে অনেক বড় দোকান ওইদিকে। আমরা তো এক টুকরি আইনা দিয়েছি বাবা। ভাই এটা ৫.৫০ টাকা কেজি হবে, এগুলো ৬০০। ৫.৫০ টাকা কেজির মাছ দেখুন। কারণ বাজার ছাড়াও ঢাকা শহরের বিভিন্ন স্থানে সকালে এবং সন্ধ্যায় ইলিশের বাজার বসে, অস্থায়ী বাজার, এবং এই সমস্ত জায়গা থেকে স্থানীয়ভাবে মানুষজন এখানে ইলিশ মাছ কিনে থাকেন। সন্ধ্যা বাজারেও কিছু বড় সাইজের ইলিশ আছে এখানে। আমরা একটু মাছের সাইজটা একটু দেখাই। এই মাছগুলো কি সকালে আনা? কারণ বাজার থেকে না অন্য কোনো বাজার থেকে? কারণ বাজার থেকে, পাইকারি বাজার থেকে নিয়ে আসেন। আমি দেখি মোটামুটি প্রতিদিনই তো বিক্রি করেন ইলিশের সিজনে। কি পরিমাণ, কত হালি আনছেন আজকে মাছ? কেজি না, ওইখান থেকে তো আনছেন হালি হিসাবে? না, আমি কেজি কিনে আনছি। কেজি কেজি কিনে আনছেন? আচ্ছা, কেজি এনে কেজি বিক্রি করছেন। চাহিদা কেমন এখানে, ক্রেতা চাহিদা কেমন, ক্রেতা আছে কেমন? আগের মতো চাহিদা নাই। আচ্ছা, এখন বর্তমানে চাহিদা কম, তারপরে দাম তো এখন বর্তমানে খুবই কম। না, একদম কম বলা যাবে না, কারণ না তিন দিন ধরে, চার দিন ধরে তো দাম একটু বেশি। এর আগে তো আরো কম ছিল, আগে ছিল, হ্যাঁ, চার দিন আগে ছিল। আজকে ধরেন প্রত্যেকটা মাছ আমি এখন লসদা বিক্রি করতেছি। আচ্ছা, ওটার ভিতরে ৫ টাকা লসদা বিক্রি করতেছি, ওটার ভিতরে ৫০ টাকা লসদা বিক্রি করতেছি, ওটা চালান ছুঁয়ে ব্যস্তছে বড়টা। কারণ কি, মানে আপনার ক্রেতা নাই? ক্রেতা নাই। ওইটা কত টাকা, এক কেজি কত গ্রাম হবে? ওটা এক কেজি ১০০ গ্রাম, ৫০ গ্রাম, এরকম ৭০০ টাকা কেজি ব্যস্তছে। ৭০০ করে বিক্রি করছেন? আপনার এক কেজি ২০০ গ্রাম, ২৫০ গ্রাম, এরকম আছে। এটা কত চলে? ৭৫০ টাকা বিক্রি করতেছে। ৭৫০। এর ভিতরে সবচেয়ে ফ্রেশ মাছ কোনটা? সবচেয়ে ফ্রেশ মাছ এই যে এটাই, ৭৫০ টাকা কেজি দরের মাছ। ভিউয়ার্স একটু দেখুন, আপনাদের তো এমনিতে অন্য সিজনে দেখা যায় না? না, আমি ১২ মাস বিক্রি করি না। এখানে তো অন্য মাছ বিক্রি করেন? অন্য মাছ বিক্রি করতেন তখন? অন্য মাছ, ইলিশ মাছ, এরা আমার পার্মানেন্ট কাস্টমার, এরা জানে। আচ্ছা, সমস্যা নাই, আমি সব সময় কেউ যদি আপনার সঙ্গে যোগাযোগ করে মাছ নিতে চায়, আপনি কি মোবাইল নাম্বার দিতে ইচ্ছুক? আপনার নামটা বলেন আর মোবাইল নাম্বার দেন তাহলে। আমার নাম সাইদ, মোহাম্মদ সাইদ। জি, নাম্বার ০১৯৯০০৯৮৩২৩। ওকে, ধন্যবাদ। আপনারা যারা এই মিরপুর অঞ্চলের মানুষ, বিশেষ করে মিরপুর ১১, ১২ এই অঞ্চলের মানুষ, আপনারা চাইলে এই সাইদ ভাইয়ের কাছ থেকে মাছ নিতে পারবেন।